কলম্বিয়ার মেডেলিন পাহাড়। 12,000 ফুট উচ্চতায় এই পাহাড়ে রয়েছে 12,000 লোকের এক মাঝারি জনবসতি। স্থানীয়রা এর নাম রেখেছে বেরিও পাবলো এসকোবার। সাধারণভাবে বললে এখানে অসাধারণ কিছু বোঝা যাবে না ঠিকই, কিন্তু যদি বলা হয় পৃথিবীর কুখ্যাত মাদক সম্রাটের মেডেলিন, হ্যাঁ ঠিক শুনেছেন, পৃথিবীর কুখ্যাত মাদক সম্রাট যার জীবনী নিয়ে নির্মিত হয়েছে 10টির অধিক সিনেমা, যিনি একসময় পৃথিবীর মোট কোকেন পাচারের 80% নিয়ন্ত্রণ করতেন, যিনি গড়ে তুলেছিলেন মাদকের এক বিশাল সাম্রাজ্য। আজকের এই ভিডিওতে আমরা কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবার নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। ১৯৪৯ সালের 1 ডিসেম্বর কলম্বিয়ার ছোট্ট শহর এনভিগালদুতে কৃষক বাবা আর স্কুল শিক্ষিকা মায়ের ঘরে জন্ম নেন পাবলো এসকোবার নামে এক শিশু। 7 ভাই বোনের মধ্যে এসকোবার ছিলেন তৃতীয়। কৃষক বাবার বড় পরিবারে অভাবেই কাটে এসকোবারের শৈশব। শৈশব পার করে কৈশোরে তার পুরো পরিবার চলে আসে মেডেলিন শহরে, যেখান থেকেই শুরু হয় এসকোবারের অপরাধ জগতের হাতেখড়ি। বলা হয় যে শিশুকালে এসকোবার ঘোষণা দিয়েছিলেন যে তিনি মিলিওনিয়ার হবেন, এবং তিনি হতাশও করেননি। গাড়ি চুরি, নকল লটারি টিকিট বিক্রি সহ ছোটখাটো অপরাধ করতে করতে পরবর্তীতে স্থানীয় গ্যাংস্টারদের দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন পাবলো এসকোবার। আর এভাবেই অপরাধ জগতে পরিচিত মুখ হয়ে উঠতে থাকে এসকোবার। মেডেলিনের এক স্থানীয় সরকারি কর্মকর্তাকে অপহরণ করে $1,00,000 বাগিয়ে নেওয়ার পর মেডেলিনের অপরাধীদের কাছে হিরো হয়ে যান পাবলো এসকোবার। আর ঠিক সেই সময়ে কলম্বিয়াতে কোকেনের ব্যবসা শুরু হয়েছে মাত্র। যুক্তরাষ্ট্রে তখন প্রচুর কোকেন চাহিদা, আর যখনই এসকোবার এই চাহিদার কথা জানলেন তখনই তিনি পরিকল্পনা করেন যে কোকেন পাচারই হতে পারে তার মিলিওনিয়ার হওয়ার একমাত্র রাস্তা। ১৯৭৫ সালের কথা, বলিভিয়া থেকে কোকা পেস্ট আমদানি করে তার ভাইয়ের সাথে কোকেন বানানো শুরু করলেন। তারপর তাদের বানানো কোকেন পুরনো প্লেনের চাকায় সেগুলো ভরে ছোট্ট একটা প্লেনে করে পানামায় পাচার করে আসতেন। প্রতিবার $500,000 কোকেন পাচার করলেও বিমানবন্দরের অফিসারদেরকে প্রায় $3,00,000 ঘুষ দিতেন তার কোকেন ব্যবসা নিরাপত্তার জন্য। কোকেন ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যেই মেডেলিনের কোকেন ব্যবসার প্রধান ফেবিও রেসেপোকে সরিয়ে নিজেকে কুখ্যাত ব্যবসার প্রধান ঘোষণা করলেন। তারপর তিনিও তার 3 ভাই মিলে গঠন করলে মেডেলিন কার্টেল। পুরো মেডেলিন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে এল পাদ্রিনো অর্থাৎ দ্য গডফাদার নামে ডাকা শুরু হলো। ১৯৭৮ সালে তার গড়া মেডেলিন কার্টেল প্রতি মাসে 35 কিলোগ্রামের বেশি কোকেন পাচার শুরু করতে লাগলো। ১৯৮০ সালে হঠাৎ করে যুক্তরাষ্ট্রে কোকেনের দাম কমে যায়, ফলে আসক্তি সৃষ্টিকারী এই সাদা পাউডারের প্রচুর চাহিদার সৃষ্টি হয়। আর এই চাহিদা পূরণ করার জন্য এসকোবার গড়ে তোলেন এক বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক গড়ে তোলার পেছনে তিনি যুক্ত করেন দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তি, পুলিশ অফিসার এবং স্থানীয় কর্মকর্তাদের, যাদের পেছনে তিনি প্রতি বছর $100,000,000 খরচ করতেন। মেডেলিন কার্টেল গঠিত হওয়ার 1 দশকের মধ্যেই তার স্থানীয় মাদক ব্যবসা রূপ নিল আন্তর্জাতিক এন্টারপ্রাইজে, যাদের দৈনিক আয় ছিল $60 মিলিয়ন। ১৯৮৯ সালের ফুবর্স ম্যাগাজিন অনুযায়ী এসকোবার ছিলেন তৎকালীন সময়ের 7ম ধনী ব্যক্তি, যার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল $3 বিলিয়ন। অপরাধ জগতে ঢুকেই এসকোবার বুঝতে পেরেছিলেন যে ক্ষমতা অর্জনের পথ হলো দুটি, এক হলো ভয় আর এক হলো সমীহ। কারণ মাদক পাচার জগতে দয়া দেখানোর কোনো সুযোগ নেই। ধারণা করা হয় এসকোবারের এই মাদক সাম্রাজ্য গড়ে তুলতে তিনি 4,000 থেকে 5,000 লোককে হত্যা করেন। তিনি তখন এতটাই দাম্ভিক ছিলেন যে একবার তো বলেই ফেললেন, মাঝে মধ্যে আমার নিজেকে ঈশ্বর মনে হয়, আমি যদি বলি কে মরবে তবে সেদিনই মরবে। তার মাদক ব্যবসার কারণে পরপারে পাড়ি জমিয়েছে কলম্বিয়ার 3 জন প্রেসিডেন্ট পদপ্রার্থী, 30 জন বিচারক, কয়েক ডজন সাংবাদিক এবং কম করে হলেও 400 জন পুলিশ অফিসার। কলম্বিয়ার অলিগলিতে তখন শোনা যেত, তুমি যদি এসকোবারের শত্রু হও তোমার একমাত্র পরিণতি অকাল মৃত্যু। কিন্তু এত সব কিছুর পরও এসকোবার জানত তার এই পাপের সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে তা টিকিয়ে রাখা যাবে না। তাই তিনি কলম্বিয়ার সাধারণ মানুষের মন জয় করার সিদ্ধান্ত নিলেন। মেডেলিনের সাধারণ জনগণের পেছনে খরচ করতে শুরু করলেন এসকোবার। গরিব মানুষদেরকে বিনামূল্যে খাওয়া ও থাকার সুযোগ করে দিতেন তিনি। তাছাড়া
বাড়িঘর, স্কুল, গির্জা, হাসপাতাল, পার্ক তৈরি সহ পুরো একটা লোকালয় তৈরি করে দিয়েছিলেন তিনি। আর তাই মেডেলিনের দরিদ্র লোকদের কাছে এসকোবার হয়ে উঠল একজন ভালো ডাকাত। কিন্তু ডাকাত তো ডাকাতই হয়, আর তাই তিনিও এসব গরিব মানুষদের দান করার আড়ালে নিজের মাদক ব্যবসার কাজেই বেশি ব্যবহার করেছেন। ধরা হয় তার কোকেন ব্যবসার জন্য দৈনিক কম করে হলেও 20 জন কলম্বিয়ান খুন হতো। প্রায় 5 লক্ষ লোক তার এই আন্ডারগ্রাউন্ড অর্থনীতির উপর নির্ভরশীল ছিল। তবে সবাই যে নিজের আগ্রহে এই অন্ধকার জগতে ঢুকেছিল এমনটি নয়। সাধারণ কৃষকদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো যদি না তারা আশানুরূপ কোকেন উৎপাদন না করতে পারত, এবং বেশিরভাগেরই এছাড়া আর কোনো উপায় ছিল না। যেসব পুলিশ অফিসার আর রাজনীতিবিদ ঘুষ নিতে অস্বীকৃতি জানাত, বেশিরভাগই মাথায় গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকত। সময়টা তখন 1999 সাল। কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী লুই কার্লোস গালান ঘোষণা করেন যে তিনি প্রেসিডেন্ট হলে কলম্বিয়া থেকে মাদকের ব্যবসা সমূলে উৎপাটন করবেন। তার এই ঘোষণার কয়েকদিন পরে গালানের গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এসকোবারের আদেশে গালানের উত্তরাধিকারী সিজার গেভিরিয়াকেও খুন করার চেষ্টা করা হয়। গেভিরিয়াকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিমানে বোমা লাগিয়ে দেওয়া হয়। সেই বিমানের 107 জন যাত্রী সবাই মারা গেলেও সৌভাগ্যক্রমে গেভিরিয়া সেখানে উপস্থিত ছিলেন না। পরের বছরেই গেভিরিয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে এসকোবারের মাদক সাম্রাজ্যের সূর্য তখন অস্তমিত হতে শুরু করে। গেভিরিয়া ক্ষমতা নেওয়ার কিছুদিন পরই এসকোবারকে আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া যৌথ উদ্যোগে তাকে ধরার জন্য ব্যবস্থা নেয়। কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি হয় যে কলম্বিয়া সরকার যদি তাকে ধরতে পারে তবে যুক্তরাষ্ট্রের হাতে এসকোবারকে তুলে দিবে। গেভিরিয়ার এই আইন পরিবর্তনের জন্য রাজনীতিতে নাম লেখান এসকোবার, যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ব্যর্থ হওয়ার পর এসকোবার ঘোষণা দেন যে তাকে না ধরার শর্তে তিনি কলম্বিয়ার আন্তর্জাতিক সমস্ত ঋণ শোধ করে দিবেন, যার আর্থিক মূল্য ছিল প্রায় $13 বিলিয়ন। 1991 সাল, এসকোবারকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার যৌথ উদ্যোগে 2000 জনের বিশাল এক সার্চ ব্লক টিম গঠন করা হয়। এই টিমের সবাই ছিল যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। মেডেলিনের বেরিওতে এসকোবারের হদিস পাওয়ার আগ পর্যন্ত এই টিম 15,000-এরও বেশি বাসা তন্ন তন্ন করে এসকোবারকে খুঁজেছে। অবশেষে 1993 সালের 2 ডিসেম্বর, নিজের 55তম জন্মবার্ষিকীর একদিন পর বেরিওর এক বাসার ছাদ থেকে পালানোর সময় গুলি খেয়ে মারা গেলেন এসকোবার। একটি গুলি লেগেছিল তার পায়ে, একটি বুকে আর শেষটি তার মাথায়। তবে এসকোবারের সঙ্গী সাথীদের মতে শেষ গুলিটি এসকোবার নিজেই তার মাথায় করেছিলেন। পরদিন কলম্বিয়ার জাতীয় সংবাদপত্র লা প্রেন্সের শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশিত হলো কলম্বিয়ার নির্দয় মাদক সম্রাট আর নেই। আর এভাবেই শেষ হয় পৃথিবীর মাদক সম্রাট পাবলো এসকোবারের দুর্ধর্ষ জীবন। তাহলে এই ছিল পাবলো এসকোবার নিয়ে আজকের এই ভিডিও। কথা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে। আর হ্যাঁ, পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।